কোয়েল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের 23rd of May কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের এর প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা শুরু করব সেটি হচ্ছে, দেখো প্রাইম গ্লোবাল সিটিস ইন্ডেক্সে ভারতের দিল্লির স্থান কততম? ভারতের মধ্যে দিল্লির স্থান হচ্ছে দেখো এখানে 36th। এবার তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে ইন্ডেক্স ইজ রিলিজড বাই, মানে কোন সংস্থা ইন্ডেক্স রিলিজড করেছে, এটা তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে। চলো পরের প্রশ্ন দেখো, প্রয়াত হলেন সুন্দরলাল বহুগুণা, কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? সুন্দরলাল বহুগুণা ছিলেন তোমাদের চিপকো আন্দোলনের সাথে, যেটা হয়েছিল ইন দ্য ইয়ার 1973। এবার এই চিপকো আন্দোলন প্রসঙ্গে তোমাদের আমি বলি, চিপকো আন্দোলন অ্যাকচুয়ালি গাছ কাটার বিরুদ্ধে যে আন্দোলনটি ছিল, সুন্দরলাল বহুগুণা এবং বিভিন্ন আরও অন্যান্য ব্যক্তিত্বগণ এই চিপকো আন্দোলন শুরু করেছিল ইন দ্য ইয়ার 1973। এই গাছ কাটার ফলে কী হতো, বনাঞ্চল ধ্বংস হয়ে যেত, অ্যান্ড যে কারণে বড় বড় ড্যামগুলো নির্মাণ করার জন্য অ্যাকচুয়ালি এই গাছপালা কাটা হতো সেই সময়। তো তারই বিরোধিতা করেছিলেন সুন্দরলাল বহুগুণা, যিনি রিসেন্টলি মারা গেলেন। নেক্সট দেখো, সম্প্রতি জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস কবে পালন করেছে? 21শে মে। দেখো এখানে 21শে মে, 21শে মে রিসেন্টলি অ্যান্টি ন্যাশনাল টেরোরিজম ডে পালন করা হয়েছে। এবং এই যে 21শে মে রয়েছে, সেদিন কিন্তু আমাদের যে 6ষ্ঠতম প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী, ওনাকে বোমা বিস্ফোরণে হত্যা করা হয়। তাই এই দিনটিকে তোমাদের অ্যান্টি ন্যাশনাল টেরোরিজম ডে বলা হয়। নেক্সট দেখো, সম্প্রতি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি কে হয়েছেন? হ্যাঁ, সম্প্রতি এশিয়ার দ্বিতীয় ব্যক্তি হলেন গৌতম আদানি, আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যে ওনার গৌতম আদানি, উনি হচ্ছে রিসেন্টলি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন। অ্যান্ড তোমরা জানো সবাই যে রিলায়েন্সের প্রথম, এশিয়ার প্রথম ধনী ব্যক্তি হচ্ছেন আমাদের মুকেশ আম্বানি। এবার প্রশ্ন আসতেই পারে যে ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে এই ধনী ব্যক্তি কে? এই বিশ্বের মধ্যে ধনী ব্যক্তি হচ্ছে আমাজনের যে ফাউন্ডার আছে জেফ বেজোস, উনি হচ্ছেন বিশ্বের মধ্যে ধনী ব্যক্তি। এবার এটাও আসতে পারে যে আমাজন কবে স্টাবলিশ হয়েছিল? আমাজন স্টাবলিশ হয়েছিল তোমাদের ইন দ্য ইয়ার 1994, 5 জুলাই স্টাবলিশ হয়েছিল আমাজন। চলো নেক্সট, নেক্সট হচ্ছে দেখো, আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণে তোমাদের দেখো এখানে কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। গ্রামীণ যে অঞ্চলগুলি হয়, গ্রামে যে অঞ্চলগুলি পড়ে গ্রামীণে, সেই গ্রামীণ অঞ্চলগুলিতে যাতে স্বাস্থ্য ওষুধস্বাস্থ্য কেন্দ্রগুলি যেগুলো হয় সেগুলো স্থাপনের জন্য কর্ণাটক প্রথম স্থান অধিকার করেছে। দেখো নেক্সট, সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হলেন? RBI যে রয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, রিসেন্টলি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে একজনকে নিযুক্ত করা হয়েছেন, উনি হচ্ছেন জর্জ জে খাট্টার। আমরা তোমরা সবাই জানো যে RBI ইন দ্য ইয়ার 1935 কলকাতাতে প্রথম স্টাবলিশ হয়েছিল। তোমরা কমেন্ট সেকশনে আমাকে এটা জানাও যে আরবিআইকে প্রথম কবে, আরবিআই যে ন্যাশনালাইজেশন হয়েছিল সেটা কবে হয়েছিল। দেখো নেক্সট, কোন রাজ্য সরকার জল জীবন মিশন শুরু করেছে? জল জীবন মিশন শুরু হয়েছে একটি প্রকল্প, সেটি কোন রাজ্য সরকার করেছে? সেটি হচ্ছে কেরালা করেছে। নেক্সট দেখো, COVID-19 যোদ্ধা কল্যাণ যোজনা চালু করেছে কোন রাজ্য? MP মানে আমাদের মধ্যপ্রদেশ কী করেছে, কোভিড পেশেন্ট যারা রয়েছে, এই যে প্যান্ডামিক সিচুয়েশনে COVID-19 চলছে, তাদের COVID-19 যোদ্ধা কল্যাণ যোজনা শুরু করেছে COVID-19 জন্য। নেক্সট দেখো, অনলাইন হাসপাতালে বেড বুক করার জন্য কোন রাজ্য অমৃত বাহিনী অ্যাপ লঞ্চ করলো? অনলাইনে যারা ধরো শুধুমাত্র এটা কোভিড পেশেন্টের জন্য কিন্তু একদমই নয়, অন্যান্য যদি কেউ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য, মানে কারো যদি কোনো রকম এরকম সিচুয়েশন হয়ে থাকে যে হ্যাঁ হসপিটালাইজ হতে হবে, তা সেই ক্ষেত্রে কিন্তু বেড বুক করতে পারবে, তারা অনলাইনেই বেড বুক করতে পারবে। কিন্তু এখানে বলা হয়েছে এই যে অ্যাপটা লঞ্চ করা হয়েছে অমৃত বাহিনী অ্যাপ, যেটাতে তোমরা বাড়িতে বসেই যদি কাউকে হসপিটালাইজ করার থাকে বা কারো যদি কোভিড হয়ে থাকে বা অন্যান্য অন্য কোনো সমস্যাও হয়ে থাকে, সেক্ষেত্রে অনলাইনে তোমরা
বেড বুক করতে পারবে, কিন্তু তোমাকে উইদিন 2 আওয়ার্স মানে 2 ঘন্টার মধ্যেই কিন্তু হসপিটালে গিয়ে সেই বেডটার জন্য রেজিস্টার করতে হবে, না হলে কিন্তু বেডটা অন্য কাউকে দিয়ে দিতে হবে, এই কথাটা মাথায় রাখবে। চলো নেক্সট দেখো, গ্রামীণ অঞ্চলে কোভিড ভাইরাস ছড়ানো রুখতে কোভিড ফাতে অভিযোগ সরি অভিযান লঞ্চ করেছে কে, মানে গ্রামীণ অঞ্চলে যাতে কোভিড ভাইরাস যেটা রয়েছে কোভিড-19 সেটা যাতে না ছড়ায়, যাতে কম হয়, ওই সেই কারণে কোভিড ফাতে বলে একটা অভিযান লঞ্চ করা হয়েছে, সেটি হচ্ছে দেখো আমাদের পাঞ্জাব রাজ্য সরকার আর করেছে। এটাই আজকের লাস্ট কোয়েশ্চেন ছিল, যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের ক্লাস কেমন লাগছে বা কোনো ইম্প্রুভমেন্টের দরকার রয়েছে কি না। আমি চেষ্টা করব তোমাদের যদি কোনো রকম ভুল ত্রুটি মনে হয় তাহলে সেটাকে ঠিক করার, কাইন্ডলি তোমরা আমায় জানিও কমেন্ট সেকশনে। চলো আজকে এই অবধি থাক, ভালো থাকো তোমরা, থ্যাংক ইউ।